কঠোর লকডাউনের সপ্তম দিনে মুন্সিগঞ্জের গতকালের তুলনায় আজকে রাস্তায় আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। এদিকে মুন্সিগঞ্জের পৌর মেয়র হাজির মোহাম্মদ ফয়সাল বিপ্লবের নেতৃত্বে মুন্সিগঞ্জের আনাচে কানাচে যতগুলো অলিগলি পাড়ামহল্লা আছে, আমরা যদি একটু দেখাই যে এভাবেই আসলে ব্যারিকেড দিয়ে প্রতিটি রাস্তাকে তারা যাতে রিক্সা ব্যক্তিগত যান শহরে না ঢুকতে পারে তারা সেই ব্যারিকেডের ব্যবস্থা করেছে। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার পরেও যে মানুষের উপস্থিতি রাস্তায় সেটি আসলে লক্ষণীয়। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে মানুষ যাতে বিনা প্রয়োজনে রাস্তায় নেমে আসতে না পারে সেই কারণে আমরা মাইকিং করে আমরা গণসচেতনতার চেষ্টা চালাচ্ছি। এ ছিল মুন্সিগঞ্জ লকডাউনের সর্বশেষ চিত্র।